প্রিয় বন্ধুরা, ইরাবতী নদীর পাশেই আমি আছি। এখানে জেলেপাড়া, একটা ছোট্ট জেলেপাড়া, কয়েকটা ঘর আছে, তিন চারটা ঘর। আর আমার ডানে বামে এরা হচ্ছে বার্মার, এরা জেলে, এবং বামে আছে জেলানি। হোয়াট ইজ ইউর নেম? মাউ। মাউ, মাউ তার নাম। এখন ওর নাম কি ভাগিনে কিনে সেটা আমি জিজ্ঞেস করি। অ্যান্ড হোয়াট ইজ ইউর নেম? ওয়েনাই। ওয়েনাই না, ওয়েনাই। এরপরে ওকে জিজ্ঞাসা করছি, তোমার নাম? তজি মিয়ে। ওরা কিন্তু ড্রোন দেখে এখানে আগ্রহ করে চলে এসেছে। আমি এই ড্রোন উড়িয়ে যেই গানের সুরটা ভায়োলিনে দেব বেহালায়, সেই গানটা হচ্ছে তোমারও লাগিয়ারে সদা প্রাণ আমার কান্দে বন্ধুরে প্রাণু বন্ধু কালিয়ারে তোমারও লাগিয়ারে সদা প্রাণ আমার কান্দে বন্ধুরে প্রাণু বন্ধু কালিয়ারে। বন্ধুরা, এই গানের সুরে সুরে ইরাবতী নদীর উপরে আমার এই ড্রোনটা উড়বে। চলুন তাহলে এবার ড্রোনটা উড়িয়ে দেই। আর আমার সাথে যেই জেলেনি আছে তাদেরকে আমি এখন ধন্যবাদ জানিয়ে দিচ্ছি। জেলে এবং জেলেনি, সিজুবা 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 মারে মিংলাবা সিজমারে সিজমা মিংলাবা সিজমারে মিংলাবে। থ্যাংক ইউ বন্ধুরা, লেটস গো। এখন ড্রোনটা উড়িয়ে দিচ্ছে। দিস ইজ বনি আমিন, এরাওতের পাশেই আছি আমি।
প্রিয় বন্ধুরা, আমি বনি আমিন, আছি ইয়াঙ্গুন শহরে, অর্থাৎ মায়ানমারের প্রাক্তন রাজধানী ইয়াঙ্গুন, একটি ঐতিহাসিক শহর। প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে আজ এখানকার এই যে রাস্তায় এই যে গাড়ির স্তূপ যেটা আছে, প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে, সেই বিষয়ে কিছু মনের কথা বলবো। বন্ধুরা, দেখুন ইয়াঙ্গুন এখানে, এটা এমন একটি নিরাপদ শহর, এখানে নারীরা যেমন নিরাপদ, এখানে গাড়িরাও তেমন নিরাপদ। আপনি দেখুন, কোনো গাড়িতে কোনো ড্রাইভার নেই, এখানে নির্দিষ্ট স্থানে পার্কিং করে তারা, গাড়ির মালিকরা চলে গেছে। এখন রাত বাজে 9:10। প্রিয় বন্ধুরা, আজ 1 জানুয়ারি 2020। প্রিয় বন্ধুরা দেখুন, এটা আপনি কখনোই ঢাকাতে কখনোই এটা চিন্তা করতে পারেন না যে ড্রাইভারবিহীন একটি গাড়ির পাছার সাথে আঠার মতো লেগে থাকতে হবে বাংলাদেশে একজন ড্রাইভার, আদারওয়াইজ সেই গাড়ি খণ্ড বিখণ্ড হয়ে পার্ট টু পার্ট লোপাট হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, আপনারা যা নিয়ে গর্ব করেন যে বার্মা একটি গরিব দেশ, কিন্তু ঠিক নয়। প্রাকৃতিকভাবে এই বার্মা অনেক অনেক ধনী দেশ, রাজনৈতিক কারণে অথবা বিশ্ব সেই দাদা ভাইদের কারণে, তাদের সেই তথাকথিত জিডিপির যেই স্ট্যাটিস্টিক, সেই কারণে তাদেরকে দরিদ্র দেখানো হচ্ছে, আসলে তারা দরিদ্র নয়। আপনারা বলতে পারেন, একজন সেদিন আমার একটা ভিডিওতে বলেছিল যে বার্মা বাংলাদেশের তুলনায় অনেক অনেক গরিব, তাদের জিডিপি $70, আর বাংলাদেশের হচ্ছে $400 $400 কাছাকাছি। আমি কিছুক্ষণ হাসলাম, বোকার স্বর্গে বসবাস করছে এই বাংলাদেশেরা, এই আই ওয়াশ, এই জিডিপি নিয়ে। একটা দেশের নিরাপত্তা ব্যবস্থা, একটা দেশের সামাজিক অবস্থা, তার রাস্তা, তার হাসপাতাল, তার কলেজ ইউনিভার্সিটির চিত্র দেখেই অনুমান করা যায়। আপনি দেখুন, আপনি ঢাকা, বাংলাদেশের এমন কোনো শহর যেখানে কোনো স্থানে এইভাবে গাড়ি পার্ক করে গাড়ির মালিক ঘুমাতে যেতে পারে, বাড়িতে যেতে পারবে, এমন কোনো শহর আছে কি বাংলাদেশে? নিশ্চয় নাই। তবে আমি কলকাতায় দেখেছি, ইয়াস কলকাতায় আছে, কলকাতায় আমি দেখেছি গাড়ির মালিক গাড়ি ফেলে ঠিক হয়ে চলে গেছে, পার্কিং করে ঘুমোচ্ছে, যথা নিয়মে তার পরের দিন এসে আবার তার গাড়ি নিয়ে যাচ্ছে। এখানেও ঠিক সেইভাবে দেখুন, আপনি দেখুন কোনো গাড়ির সাথে কোনো ড্রাইভার নেই। আপনি হয়তো এখন আত্মসান্ত্বনার জন্য বলতে পারেন যে বার্মা একটি দরিদ্র দেশ। আমি পুনরায় বলতে চাচ্ছি, বার্মা অবশ্যই একটি দরিদ্র দেশ, বাট চরিত্রহীন নয়, চরিত্রহীন দেশ নয়। এ দেশ দরিদ্র তবে চরিত্রহীন নয়। প্রিয় বন্ধুরা, বাংলাদেশ এখনও বার্মার হাঁটুর নিচে পড়ে আছে, হাঁটুর নিচে। আমি গত 8-9 দিন যা দেখেছি তাতে আমি আফসোস করেছি যে আমার জন্মদেশ এখনও বার্মার হাঁটুর নিচে পড়ে আছে। এমনকি বাংলাদেশের মুকুটে, বাংলাদেশের মাথায় যেই দেশটি আছে ভুটান, সেই ভুটানের চেয়েও বাংলাদেশ অনেক অনেক নিচে আছে। সেই বিষয়ে বিশ্লেষণ করব আমি আমার পরবর্তী ভিডিওতে এবং প্রমাণ সাপেক্ষে। প্রিয় বন্ধুরা, এখন আমি আছি ইয়াঙ্গুনের একেবারে সেন্টার পয়েন্ট, একদম হার্ট অফ দ্য সিটি, সুলু পেগোডা। সুলু পেগোডা আপনি দেখুন, দেখুন আপনি যত্রতত্র গাড়ি পার্ক করে আছে। আপনি কিসের জিডিপি, কিসের জিডিপি নিয়ে আপনি গর্ব করেন? জিডিপি নয়, আপনি বলতে পারেন ভিডিপি, ভেনারেল ডিজিজ পাবলিক, ভেনারেল ডিজিজ পাবলিক বাংলাদেশ, এটা বলতে পারেন। কিন্তু আমি এটার ব্যাখ্যা দেবো না, এটার বাংলা কী হবে, ডাক্তার যারা আছে মেডিকেল সায়েন্সে তারা বুঝতে পারেন। বনি আমিন জিডিপি বলেনি, ভিডিপি বলেছে। ক্যান ইউ গো দিস ওয়ে? ওকে, আমি আপনাকে আবার নিয়ে যাচ্ছি এই গলিতে, এখানে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, গাড়ি পার্ক করে চলে গেছেই গাড়ির মালিকেরা, দিব্যি ঘুমোচ্ছে। এখন 9:10। দেখুন, আমি আছি ইয়াঙ্গুনের একেবারে বুকের মাঝখানে। মানুষ কতটুকু নিরাপদ, কতটুকু নিশ্চিন্তে তার গাড়ি রাস্তায় পার্ক করতে পারে। আপনি দিন দুপুরেও
আপনি বাংলাদেশের এমন কোনো শহর নেই যেখানে আপনি এইভাবে ড্রাইভারহীন গাড়ি রেখে যেতে পারবেন। প্রিয় বন্ধুরা, আমি বনি আমিন আছি মায়ানমারের প্রাক্তন রাজধানী ইয়াঙ্গুন। আর আমার যে গাড়ির যেই আমার যে রিক্সা ট্রাইহুলার যে ড্রাইভার, সেই ড্রাইভার হচ্ছে, এই তোমার নাম কি? ফটিক কুমার দাস। সে কিন্তু অরিজিনালি চট্টগ্রামের, সে নিজেই জানে না কখন তার পিতা এসেছিল, শুধু এইটুকু জানে যে ব্রিটিশ আর্মিতে তার বাবা কাজ করতো, সেই সুবাদে তারা এখানে নোঙর গেড়েছে, রয়ে গেছে বছরের পর বছর। তার ভাষায় এখনও চিটাগোনিয়ান সে ল্যাঙ্গুয়েজ আছে, তবে সে রোহিঙ্গা নয়, সে হিন্দু। হিন্দু হলেও সে রোহিঙ্গা নয়। প্রিয় বন্ধুরা, তার নাম হচ্ছে ফটিক কুমার দাস। আমি তার রিক্সায় চড়ে চড়ে যাচ্ছি আর তোমাদের সাথে কথা বলছি। প্রিয় বন্ধুরা, আমি বলছি মায়ানমারের হাঁটুর নিচে পড়ে আছে বাংলাদেশ। আপনি জিডিপির কথা বলছেন, আপনার নিজের মুখেই নিজেই থুতু দিয়ে সেই থুতুটা আপনার চেটে নেওয়া দরকার। প্রিয় বন্ধুরা, জিডিপি দিয়ে নয়, আপনি আপনার সামাজিক নিরাপত্তা, আপনার সামাজিক যে অবস্থা সেটা দিয়ে আপনার দেশ এবং জাতিকে আপনি বিশ্বের দরবারে আপনি উপস্থাপন করবেন। দেখুন গাড়ি পড়ে আছে এখানে, কোনো ড্রাইভার নেই। প্রিয় বন্ধুরা, পশ্চিমবঙ্গে আমি গত দশ বছর আমি একই চিত্র দেখেছি, কলকাতায় দেখেছি, সারি সারি গাড়ি পার্ক করে পড়ে আছে সেই কলকাতার রাস্তায়। ঢাকাতে আজ পর্যন্ত এমন কি একজন মন্ত্রী, একজন পার্লামেন্ট মেম্বার, তিনি নিশ্চয়তা দিতে পারবেন না ড্রাইভারবিহীন তার গাড়িটি নিরাপদ থাকতে পারবে কিনা, অক্ষত থাকবে কিনা। আমি একটু ঘুরিয়ে নিয়েছি ফটিক কুমার দাসকে, বলেছি আমাকে ঘুরে ঘুরে এই মায়ানমারের সেন্টার পয়েন্ট, এই সুলুক পেগোডার পাশে একটু দেখানোর জন্যে। আপনাদের চোখে আঙ্গুল দিয়ে বনি আমি দেখিয়ে দিচ্ছে সেই জিডিপি এবং সেই ভিডিপি, ভেনারেল ডিজিজ পাবলিক বাংলাদেশ। আপনি জিডিপি নিয়ে গর্ব করবেন না, আপনি আপনার শিশুকে স্কুলে পাঠিয়ে ফেরত আসার জন্য আপনি সবসময় আল্লাহর কাছে মোনাজাত করেন নিরাপদে যেন ফেরে। আপনি সেই রকম সমাজে বসবাস করছেন, আপনার গাড়িটি এক মুহূর্তের জন্য রাস্তায় রেখে আপনি আল্লাহর কাছে হাজারবার আপনি অনেক প্রার্থনা করেন, আল্লাহ আমার গাড়িটাকে তুমি নিরাপদে রেখো। কিন্তু মায়ানমার, ইয়াঙ্গুন এবং বাগানে আমি দেখে এসেছি এখানে সমাজ ব্যবস্থা কতটুকু নিরাপদ, কতটুকু এখানকার সরকার এবং জাতীয় চরিত্র কত উন্নত। আমি আবার বলছি, বার্মা আসলে খুব একটা ধনী দেশ নয়, প্রাকৃতিকভাবে ধনী, রাজনৈতিকভাবে এবং বিশ্ব দাদাদের চোখে তারা দরিদ্র, কিন্তু বস্তুত দে আর ভেরি রিচ। প্রিয় বন্ধুরা, আপনি এখন জনসংখ্যার কথা বলতে পারেন যে জনসংখ্যা বাংলাদেশের চেয়ে 4 গুণ কম, সেগুলো কোনো ব্যাপার না বন্ধুরা। তাদের বাংলাদেশের চেয়ে অনেক বড় দেশ এবং তাদের জনসংখ্যা 4 গুণ কম। আপনি নানা উসিলা দেখাবেন এখন নিজের গায়ের থুতুকে আপনি মোছার জন্যে, আপনি নানা রকম নানা ধান্দায় এখন কথা বলবেন। প্রিয় বন্ধুরা, আমি এখন যেখানে আছি দেখুন এখানে মেয়েরা বসে বসে আড্ডা দিচ্ছে, কত রাত। আর এটা হচ্ছে মহাবেন্ডুলা পার্ক, গ্রেট বেন্ডুলা পার্ক। আর এ ধারে এটা হচ্ছে সিটি হল, ওদের সেন্টার পয়েন্ট, সিডনির যেরকম টাউন হল এখানে হচ্ছে সিটি হল। আর দেখুন শহর এলাকার বাস অক্ষত, কোনো ছাল চামড়া ওঠানো নেই। আমি সিটি হলের পেছনেই একটি হোটেলে আমি থাকছি, হোটেলটির নাম হচ্ছে সিটি স্টার। আর এখানে দেখুন এটা একটি চার্চ, এটা ব্যাপটিস্ট চার্চ। প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে ঘুরে ঘুরে এই ইয়াঙ্গুন শহরের রাতের চিত্র দেখাচ্ছি এবং কিছু মনের কিছু যাতনা উদ্গীরণ করছি। আপনি জিডিপি নিয়ে আছেন, আপনার মুখে ভিডিপি আমি ছড়ে দিলাম, ভেনারেল ডিজিজ পাবলিক অফ বাংলাদেশ। প্রিয় বন্ধুরা, আপনাদের সেই আমলা, মন্ত্রী, সাংসদ, তাদেরকে উচ্চ শিক্ষায় জ্ঞান অর্জনের জন্যে পৃথিবীর কোনো দেশে আর পাঠানো দরকার নেই, আপনারা পাঠিয়ে দেবেন,
আপনার ঠিক মাথার উপরে যে ভুটান, অথবা আপনার ঠিক গা ছোঁয়া যে দেশ মায়ানমার, সেখানে পাঠিয়ে দেবেন। এখানে এসেই আমলারা এসে, মন্ত্রীরা এসে তারা কিছু দেখে যাবে, কিছু শিখে যাবে। অবশ্য তাদের উদ্দেশ্য অন্যটা, তাদের বিদেশে গেলে তাদের উদ্দেশ্য অন্যরকম থাকে, সেই উদ্দেশ্যও সফল করা যাবে, অসুবিধা নেই। এখানকার মেয়েগুলো বেশ সুন্দর, আমলা মন্ত্রী তাদের চরিত্রে চরিত্র সংশোধনের জন্যে আমার আর কিছু বলার নেই। তারা যেটা চেয়ে থাকে, যেটা চায় সেটা এখানে তারা পাবেন। এখানে আছে, দেখুন গাড়ি পার্ক করা আছে, গাড়ির ড্রাইভার নেই। নেই বন্ধুরা, বাংলাদেশে কেউ কোনো গ্যারান্টি দিতে পারবেন না কোনো রাস্তা, কোনো শহর এইরকম নিরাপদ আছে। আমি এসে গেছি আবার হোটেলের সামনেই, এতক্ষণ অনর্গল কথা বলে গেছি আর রাস্তাটা ঘুরে ঘুরে তোমাদেরকে দেখালাম। আর যেই লোকটি কষ্ট করে আমাদেরকে চালালেন, সেই বাংলাদেশি বংশোদ্ভূত, সেই ফটিক কুমার দাস। ফটিক, ফটিক, এ কেউ কেউ একটা সামদি, এই এবার কি বেহার, এবার আটুপি, এবার আটুপি নয় না, কে সামদে, এই সামদে, এই কেউ, তুই কেউ, আইয়ো কেউ, আইয়ো সামদে, আইয়ো। তোমার নাম কে রে হলা সাগরি হলা, তোমার নাম কি? ফটিক কুমার দাস। ফটিক কুমার দাস, হরিয়ার, তুই অরিজিনাল হরিয়ার? বাংলাদেশে মাঝে বদলি আসছে, মা বাপ তারা মিলিটারি মাঝে রেঙ্গুন মাঝে ধরই দি। ও তুমি রেঙ্গুন মাঝে, তুমি ওই দে হত হড়ে হড়ে ওই দে, তুমি হাই বসার মাঝে ওই প্রত্যেক প্রত্যেক মাঝে এরে ধরই দি। পাতায় পাতায় হচ্ছে ইরাওয়াতি যেই শহ যেই রাজ্য আছে, ইরাওয়াতি যেই রিজিয়ন, সেই ইরাওয়াতির বড় শহর, তাদের রাজধানী শহর পাতায়, পাতায় সেখানে সে জন্মগ্রহণ করেছে। তোমাতে ফাঁসা হুয়া, তোমাতে দুজন মাই ফুয়া, দুজন মাইয়া ফুয়া, তো তার বেড়ি হুয়া, তোমাতে বেড়ি হুয়া, তার স্ত্রী একজন। বন্ধুরা ফটিক, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সিজিতে মারে, চেজুতে মারে, চেজুতে মারে, আমি চেজুতে মারে অর্থাৎ ধন্যবাদ। আর এই শব্দটা হচ্ছে ধন্যবাদ, চেজুতে মারে, আমি এই শব্দটা মনে রাখার জন্যে আমি এটাকে ধরে রেখেছি। সে জুতো মারে, সে জুতো মারে অর্থাৎ চেজুতে মারে, চেজুতে মারে মিন্স ধন্যবাদ, চেজুতে মারে, চেজুতে মারে, চেজুতে মারে। দিস ইজ বনি আমিন ফ্রম ইয়াংগুন মায়ানমার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই। মেরে পিয়া ও মেরে পিয়া দে।